হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকের আলোচনার বিষয় অলরেডি তোমরা বুঝতে পারছো, দেখো স্ক্রিনে আছে। আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো অফ। দৈনন্দিন জীবনে অনেক লাইন্স বানাতে গিয়ে, অসংখ্য লম্বা লম্বা সেন্টেন্সেস তৈরি করতে গিয়ে, যখন সেটা তোমরা বলার জন্য হতে পারে, আবার হতে পারে লিখছো তার জন্য, বিভিন্ন সেন্সে অফের ব্যবহার কিন্তু আমরা করে থাকি। তো এই যে অফের ব্যবহারটা হয় সেটা অনেক ক্ষেত্রেই কনফিউশন তৈরি করে। এই কনফিউশনটাকে কাটানোর জন্যই আজকের এই ভিডিওটা। এখানে আমি ডিটেলসে ডিসকাস করব কত রকম উপায়ে আমরা অফের ব্যবহার করে থাকি। প্রধানত পাঁচটি বিশেষ জায়গা আছে যেখানে খেয়াল রাখতে হয় যে সেন্সে অফের ব্যবহার হয়ে থাকে। তো এটা অ্যাকচুয়ালি তোমাদের মধ্যেই আমাকে রিকোয়েস্ট করেছিলে এই টপিকের উপরে ভিডিও আনার জন্য। বাট আমাকে বলতেই হবে যে আমি লাস্ট কিছুদিন ধরে সেভাবে তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করতে পারিনি, কারণ তোমরা অলরেডি বুঝতে পারছো একটু ডিফারেন্টভাবে তোমাদের সামনে ভিডিওটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো এই টোটাল সেট আপ তৈরি করতে আমার কিছুটা সময় লেগে গেছে। তো যাই হোক, এসো আজকে টপিকে চলে আসি। আমি বিস্তারিত অফ সম্পর্কে আলোচনা করছি, কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে এর ব্যবহারটা হয়, খুব মন দিয়ে দেখো। এই সংক্রান্ত সমস্ত কনফিউশন আমি শিওর তোমাদের আজকে কেটে যাবে। ওকে, তো দেখো আজকে আমরা এই অফের ব্যবহারটা যে বুঝবো সেটা বোঝার জন্য বেশ কিছু লাইনের সাহায্য নেব, দেখবো কেমনভাবে এরা হচ্ছে এবং তাদের ক্ষেত্রে কোন রুলগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো তোমাদের প্রথমেই বলে দিই, প্রধানত আমরা অফ কথাটা যেই মাথায় আমরা রাখি, যেই মনে হয় অফ, তখন স্বাভাবিকভাবেই বাংলায় যে অর্থটা মনে হয় সেটা হচ্ছে এর। অফের ব্যবহার এর অর্থে প্রধানত আমরা করে থাকি, ওকে। কিন্তু এর বাইরেও ভিন্ন অনেক রকমের ওয়ে আছে যেখানে ব্যবহার হয় এগুলো, মানে অফের ব্যবহার যেখানে হয় ডিফারেন্ট ডিফারেন্টভাবে। তো এসো সেই ম্যাটারগুলোকে এবার আমরা ক্লিয়ার করে নিই। তো এখানে প্রথম যে লাইনটা তোমরা লক্ষ্য করছো, দেখো সেখানে কি বলা হচ্ছে। তো এখানে সবার প্রথমে লক্ষ্য করো, আমি প্রথমে যে হেডিংটা দিয়েছি অধিকার, এই অধিকার অর্থে আমরা অফের ব্যবহার খুব দেখে থাকি। অফ যখনই আমরা সেন্টেন্সে ইউজ করি অধিকার জাতীয় সেন্স আসে। সেটা ঠিক কিভাবে কাজ করে, এই অধিকার সেন্সটা কেমনভাবে অ্যাপ্লাই হয় দেখো, বোঝানোর জন্য আমি এখানে লাইন লিখেছি। লাইনটাতে কি বলা হচ্ছে, বাড়ির চাবি আমার প্রতিবেশীর কাছে, ওকে। বাড়ির চাবি আমার প্রতিবেশীর কাছে, এখানে চাবিটা কার, চাবিটা হলো বাড়ির। সেই বাড়ির চাবি কোথায় আছে, না প্রতিবেশীর কাছে আছে। এখানে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হলো এই বাড়ির চাবি। এবার যদি আমরা এটাকে ট্রান্সলেট করি কেমন হবে, বাড়ির চাবি সেন্সে দ্য কি অফ দ্য হাউস, দ্য কি, চাবি, কিসের চাবি, বাড়ির চাবি, অফ দ্য হাউস ইজ উইথ মাই নেইবার। নেইবার মানে প্রতিবেশী, প্রতিবেশীর কাছে, প্রতিবেশীর কাছে আছে, এরকম সেন্সে। এবার এখানে যেটা লক্ষ্য করবে সেটা হলো এই বাড়ির চাবি, বাড়ির চাবি মানে চাবিটা বাড়ির অধিকারে, এরকম সেন্সে। চাবিটা অন্য কিছুর নয়, চাবিটা হলো বাড়ির, তাহলে চাবিটা হচ্ছে বাড়ির অধিকারে। এই অধিকারে যেটা আছে, এই হাউসের অধিকারে আছে কীটা, হাউসের অধিকারে যেহেতু কীটা আছে তাই জন্য যার অধিকারে থাকে তার আগে অফ লিখতে হয়। তো সেই জন্য হাউস, দ্য হাউসের আগে অফ এসেছে, যে এই বাড়ির অধিকারে কিছু একটা আছে সেটা বোঝানোর জন্য। আমি যদি আগে অফ দিতাম তারপরে দ্য কি লিখতাম তাহলে সেটা সঠিক হতো না। বাড়ির অধিকারে চাবি আছে, চাবির অধিকারে বাড়ি নেই, তাই জন্য বাড়ির অধিকারে যেহেতু আছে তাই বাড়িটার আগে অফ লিখতে হবে, এবং তার আগে যে জিনিসটা অধিকারে আছে সেটা লিখতে হবে, আর সেটা হচ্ছে কি, কিটা অধিকার আছে, দ্য কি, চাবিটা, চাবিটা অধিকারে আছে বাড়ির। তো এরকম সেন্সে, অধিকার সেন্সে আমরা অফের ব্যবহার করে থাকি। এরকম আরও একটা এক্সাম্পল দেখে নাও, দ্বিতীয় লাইনটা দেখো, আমার ভাইয়ের জ্যাকেট আমার জন্য বেশ বড়, আমার ভাইয়ের জ্যাকেট আমার জন্য বেশ বড়। এই লাইনটাকে যদি ট্রান্সলেট করি লাইনটা কি দাঁড়াচ্ছে, দ্য জ্যাকেট অফ মাই ব্রাদার ইজ টু বিগ ফর মি, দ্য জ্যাকেট অফ মাই ব্রাদার ইজ টু বিগ ফর মি, মানে আমার জন্য বেশ বড়, সেই সেন্সে টু বিগ ফর মি। এবার
এখানেও যেটা দেখার জায়গা আছে যে সেটা হলো বলা হয়েছে আমার ভাইয়ের জ্যাকেট, তার মানে দ্য জ্যাকেট অফ মাই ব্রাদার। কার জ্যাকেট? আমার ভাইয়ের জ্যাকেট। জ্যাকেটটা কার অধিকারে আছে? আমার ভাইয়ের অধিকারে আছে। তো সেই সেন্সে এই জ্যাকেটটা যেহেতু আমার ভাইয়ের অধিকারে আছে, তাই মাই ব্রাদারের আগে অফ বসেছে। যার অধিকারে থাকে তার আগে অফ বসে। আগের লাইনটাতেও আমরা তাই দেখেছি, দ্য হাউজের অধিকারে আছে কি, তাই জন্য আগে এসেছিল অফ, তারপরে আসলো দ্য হাউজ। এখানেও তেমনি মাই ব্রাদারের অধিকারে আছে জ্যাকেট, তাই অফটা প্রথমে বসে তারপরে মাই ব্রাদার বসেছে। আর যে জিনিসটা অধিকারে আছে সেটা সবার প্রথমে লেখা হয়েছে, দ্য জ্যাকেট। ওকে, আরও একটা লাইন দেখো এরকম ধরনের, কি বলা হচ্ছে? আমার বোনের ল্যাপটপের নতুন ব্যাটারি দরকার। ওকে, আমার বোনের ল্যাপটপের নতুন ব্যাটারি দরকার। এটাকে যদি ট্রান্সলেট করি, দ্য ল্যাপটপ অফ মাই সিস্টার নিডস আ নিউ ব্যাটারি। ওকে, দ্য ল্যাপটপ অফ মাই সিস্টার নিডস আ নিউ ব্যাটারি। এখানে প্রয়োজন বা দরকার সেন্সের নিডসের ব্যবহার হলো, একটা নতুন ব্যাটারি তাই জন্য আ নিউ ব্যাটারি হয়েছে। আর এইদিকে আমার বোনের ল্যাপটপের, ল্যাপটপটা কার অধিকারে আছে? আমার বোনের অধিকারে আছে, তাই জন্য মাই সিস্টারের আগে অফ বসলো। ওকে, এবং তার আগে প্রথমে রয়েছে দ্য ল্যাপটপ, যে জিনিসটা অধিকারে আছে সেই জিনিসটার কথা লেখা হয়েছে। দ্য ল্যাপটপ অফ মাই সিস্টার নিডস আ নিউ ব্যাটারি। আগেরই মতন কিন্তু হলো, সেখানেও যেরকম আগের লাইনগুলোতে দেখেছো সেম প্রসেসে এখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। চলো আরও একটা লাইন দেখে নেওয়া যাক। আমার এই ফোনটি তোমার থেকে পাওয়া, আমার এই ফোনটি তোমার থেকে পাওয়া। এই যে লাইনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটার মধ্যে আমরা যদি ট্রান্সলেট করি কী দাঁড়াচ্ছে দেখো, দ্য ফোন অফ মাইন ইজ আ গিফট ফ্রম ইউ। দ্য ফোন অফ মাইন, দ্য ফোন অফ মাইন ইজ আ গিফট ফ্রম ইউ। ফোন অফ মাইন অর্থাৎ আমার ফোন, আমার এই ফোনটি বলা হচ্ছে দ্য ফোন অফ মাইন। ফোনটা কার অধিকারে আছে? আমার অধিকারে আছে, তাই জন্য মাইন লিখে তার আগে অফ ব্যবহার করা হয়েছে। ওকে, অফ মাইন, আর তার আগে আছে দ্য ফোন, যে জিনিসটা আমার অধিকারে আছে। দ্য ফোন অফ মাইন, এই ফোনটা ইজ আ গিফট ফ্রম ইউ, তোমার থেকে, তুমি আমায় দিয়েছিলে এটা, সেটা একটা উপহার। এখানে যে কটা লাইনই আমরা দেখলাম সবকটাই দেখলাম প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনগুলো রয়েছে। এবং এখানে আমরা দেখতে পেলাম অফের অধিকার সেন্সে ব্যবহারটা, যেখানে এই বিষয়টাই লক্ষণীয় যে অফ ব্যবহার হচ্ছে যখন, তখন সেখানে অফের যে অধিকার, যার অধিকারে অফটা আর কি ব্যবহার হচ্ছে, সেই জিনিসটার ঠিক আগে বসছে অফ। ওকে, এবার দেখো অফের আমরা আরও এক রকমের ব্যবহার দেখে নেব। অফের যে দ্বিতীয় ক্ষেত্র আছে সেটা হলো অংশ, কোনো কিছুর অংশ হিসাবে, পার্ট হিসাবে অফ ব্যবহার হয়। এক্সাম্পল হিসেবে দেখো, আমি এখানে যে লাইনটা লিখেছি, আমি এক টুকরো পিৎজা চাই, আমি এক টুকরো পিৎজা চাই। ওকে, পিৎজা চাই, পিৎজার একটা টুকরো চাই। ট্রান্সলেট করলে হচ্ছে আই ওয়ান্ট, আমি চাই, সিম্পল প্রেজেন্ট টেন্সে, আমি চাই, চাই চাই, খাই খাই, যাই যায়, এরকম কথা যেই বলা হয় তখন হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তো সেই জন্য আমি এক টুকরো পিৎজা চাই বলতে হবে আই ওয়ান্ট আ স্লাইস অফ পিৎজা, আই ওয়ান্ট আ স্লাইস অফ পিৎজা। স্লাইস মানে হচ্ছে টুকরো, তো কিসের টুকরো? পিৎজার টুকরো, তাই জন্য স্লাইস অফ পিৎজা। এবার দেখো অংশ এখানে হলো কি না, হলো তো, কারণ এখানে পিৎজা যেটা, সেই পিৎজার স্লাইস কিসের অংশ না পিৎজার অংশ, তারই একটা পার্ট হচ্ছে। তাহলে বলতে পারি যে অংশ সেন্স যখন আসে তখন সেই ক্ষেত্রে অফের ব্যবহার হয়। যে জিনিসটার অংশ সেটার আগে অফ বসে, পিৎজার অংশ, তাই জন্য পিৎজার আগে অফ বসেছে। ওকে, এরকম আরও একটা লাইন দেখো, সে এক টুকরো কেক খেয়ে নিল, সে এক টুকরো কেক খেয়ে নিল। এতক্ষণ পর্যন্ত প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এবার আসলো পাস্ট টেন্স। এখানে যে লাইনটা আছে বলা হচ্ছে কেক খেয়ে নিল, করলো, খেলো, গেল, এরকম সেন্স। যেই দেখবে এরকম সেন্স আসছে জানবে সেটা সিম্পল পাস্ট টেন্স হয়েছে। তো এখানে সিম্পল পাস্ট টেন্সে লাইনটাকে
লেখা হয়েছে। কি দাঁড়াচ্ছে লাইনটা? যে সে, তাই জন্য হি লেখা হয়েছে, এক টুকরো কেক খেয়ে নিল। এট আ পিস অফ কেক, এট আ পিস অফ কেক, কেকের টুকরো, এক টুকরো, কিসের টুকরো না কেকের টুকরো, যার টুকরো তার আগে এখানে অফ বসলো, কেকের টুকরো তাই অফ কেক। তাহলে অংশ অর্থে অফের ব্যবহার আরও একবার দেখলাম। চলো আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে এক গ্লাস জল খাচ্ছিল, সে এক গ্লাস জল খাচ্ছিল, কাজটা চলছিল, কিন্তু যেটা বোঝানো হচ্ছে যে অতীতকালে চলছিল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো সেই মতন লাইনে ট্রান্সলেশনে মিনিংটা দাঁড়াচ্ছে এরকম ধরনের। লাইনটা এরকম হচ্ছে, হি ওয়াজ ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াটার, হি ওয়াজ ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াটার। ওকে, এখানে জলটা খাচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই জন্য তোমরা জানো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট হয় ওয়াজ বা ওয়্যার বসে, তারপরে ভার্বের ফোর্থ ফর্ম বা ভার্বের যেটা আইএনজি ফর্ম সেটা বসে। ওকে, তো এখানে সেই সেন্সটা রয়েছে। এনিওয়ে, তো এখানে আছে আ গ্লাস অফ ওয়াটার, কিসের গ্লাস? জলের গ্লাস, জলের অংশ, এক গ্লাস জল। হয়তো একটা পাত্রে, বিশাল একটা বড় পাত্রে জল ভর্তি আছে, তার থেকে এক গ্লাস জল নিলে, তাহলে এই এক গ্লাস জলটা সেই জলটার অনেকটা, জলের একটা অংশ। তো সেরকম সেন্সে আ গ্লাস অফ ওয়াটার, ওয়াটারের আগে অফ বসেছে, যার অংশ তার আগে অফ। একই রকম সেন্স আগেও দেখেছি, সেম কনসেপ্ট এখানেও কিন্তু চলে আসলো। তারপরে চলো আরও একটা লাইন দেখে নেওয়া যাক। সে কি এক চুমুক কফি খেলো, সে কি এক চুমুক কফি খেলো, প্রশ্ন করা হয়েছে, সে কি এক চুমুক কফি খেলো। এখানে যেভাবে বলা হলো, দেখো এর আগেও আমরা বলেছি, দেখেছিলাম একটা লাইন, কে খেয়ে নিল, করলো, খেলো, গেল, একই রকমের সেন্স আসছে। তার মানে বলতে পারি যে এখানেও সিম্পল পাস্ট টেন্স হয়েছে, এবং এখানে প্রশ্নের ফরম্যাটে আছে। লাইনটা তাই দেখে নাও, ডিড শি টেক আ সিপ অফ কফি, ডিড শি টেক আ সিপ অফ কফি। এই যে লাইনটা এখানে হয়েছে, এটা কী ধরনের সেন্সে হলো তাহলে? দেখো লাইনটা যেভাবে বলা হয়েছিল বাংলায়, সিম্পল পাস্ট টেন্স আসছিল, সিম্পল পাস্ট টেন্সে প্রশ্ন হলে ডিড দিয়ে প্রশ্ন হয়। এই কথাটা অবশ্যই মনে রাখবে, যদি সিম্পল পাস্ট টেন্সে কোয়েশ্চেন হয় তাহলে ডিড, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি প্রশ্ন হয় এরকম ইয়েস নো কোয়েশ্চেন হয় তাহলে ডু বা ডাজের ব্যবহার আমরা করে থাকি। ইনফ্যাক্ট ডব্লিউএইচ কোয়েশ্চেন করলেও সেখানে সিম্পল প্রেজেন্টে ডু বা ডাজ হয়, আর সিম্পল পাস্টে ডিড হয়। ওকে, যাই হোক, তো এখানে সে কি এক চুমুক কফি খেলো, কফি একটা পাত্রে, হয়তো মানে একটা কাপে অনেকটা কফি আছে, তার মধ্যে থেকে এক চুমুক কফি খেলো, তার মানে ওই পুরো কাপে, কাপে ভর্তি থাকা যে কফিটা, সেই কফিটার একটা অংশ, ছোট্ট একটা অংশ একটা চুমুকের মাধ্যমে খেলো। তাহলে বলতে পারি অংশের ব্যাপারটা এখানেও আসছে, তাই জন্য কফি, যার অংশ কফি, সেই কফিটার মানে এই চুমুকটা যার অংশ আর কি, সিপটা যার অংশ, কিসের? কফিটার, এক কাপ কফির হয়তো, তো সেই জন্য তার আগে বসলো অফ। তো আ সিপ অফ কফি, কফির অংশ, তাই অফ কফি আগেরই মতন হয়েছে ওখানে। ওকে, যাই হোক, পরে দেখ, এবার এর পরে দেখো আমরা আর কি ভিন্ন ভিন্ন উপায়ে অফের ব্যবহার করে থাকি। এছাড়া আরও যে বিশেষ ব্যবহারটা অফের লক্ষ্য করা যায়, সেটা উৎস এবং উপাদান এই ধরনের সেন্সে। অনেক কিছু ম্যাটার আছে যেখানে অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে বলা হচ্ছে সেটা কিসের থেকে এসেছে, কী সংক্রান্ত, কী উপাদান সংক্রান্ত, এই বিষয়টাকেও মনে রাখতে হয়। এরকম অর্থ থেকে আমরা অফের ব্যবহার করে থাকি, কোন জায়গা থেকে তার অরিজিন, সেইটাকে, সেই পজিশনটা, সেই মেটেরিয়ালটা আমাদেরকে যদি ফাইন্ড আউট করতে হয়, সেক্ষেত্রে অফের ভূমিকা বিশেষভাবে লক্ষণীয়। এখানে লাইনটা দেখো, সিন্ডারেলার গল্প অসাধারণ, সিন্ডারেলার গল্প অসাধারণ। আমরা ছোটোবেলায় অনেকেই শুনেছি গল্পটা এবং অনেকেই পছন্দ করতাম, আজও হয়তো আমরা অনেকেই শুনে থাকি এই যে কথাটা, সিন্ডারেলার গল্প অসাধারণ, এই যে লাইনটা, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি কিভাবে হবে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের লাইন। এরকম কথা যখন আমরা বলি যে লাইনটা সবসময়ের জন্য সত্য, সেরকম ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। এই সেন্সে এই লাইনটা যদি ট্রান্সলেট করি দাঁড়াচ্ছে এরকম, দ্য স্টোরি অফ সিন্ডারেলা ইজ অসাম।
ওকে, দ্য স্টোরি অফ সিন্ডারেলা ইজ অসাম, এখানে অসাধারণ সেন্সে অসাম ব্যবহার করা হয়েছে। আর যেটা দেখার জায়গা সেটা হলো প্রথম অংশটা, দেখো এখানে বলা হচ্ছে দ্য স্টোরি অফ সিন্ডারেলা, সিন্ডারেলা যে সেই সেটা থেকে গল্পটা এসছে, গল্পের উৎসস্থলটা কোথায়, তাহলে উৎসটা স্টোরিটার কোন জায়গায়, সেটা হলো সিন্ডারেলা থেকে, সিন্ডারেলা সংক্রান্ত যে রূপকথার বিষয়টা আছে সেখান থেকেই গল্পটা এসেছে, তাই জন্য সিন্ডারেলার আগে অফ বসেছে, উৎসটাকেই বুঝিয়ে দিচ্ছে, অন্য যে কোনো গল্প নয়, সিন্ডারেলার গল্প, তো উৎসস্থলটা পয়েন্ট আউট হলো, তো সেরকম সেন্সে অফের ব্যবহার। ওকে, এরকম আরও একটা এক্সাম্পল দেখো, আরও ক্লিয়ার হয়ে যাবে। খাবার ঘরে কাঠের টেবিলটি শক্তপোক্ত দেখায়, খাবার ঘরে কাঠের টেবিলটি শক্তপোক্ত দেখায়, দেখায়, যায়, খায়, ঘুমায়, এরকম সেন্স যেই আসে জানবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, এখানেও সিম্পল প্রেজেন্টই হয়েছে। এবার ট্রান্সলেশনটা লক্ষ্য করো, দ্য টেবিল অফ উড ইন দ্য ডাইনিং রুম লুকস স্টার্ডি, ওকে, দ্য টেবিল অফ উড ইন দ্য ডাইনিং রুম লুকস স্টার্ডি, এরকমটা কেন হলো, দেখো এখানে বলা হয়েছে, আমরা যদি প্রথম অংশটা লক্ষ্য করি, বলা হয়েছে খাবার ঘরে কাঠের টেবিলটি, এই অংশটা ফার্স্টে ভাবো, খাবার ঘরে, ঘরে, এই যে কথাটা বলা হচ্ছে খাবার ঘরে, এই যে এ বলে টানটা থাকছে কোনো কিছুর মধ্যে যখন এরকম থাকে বোঝায় ঘরে, তারপরে বলতে পারো যে এরকম যে কোনো বাক্সে, বাক্সের মধ্যে, এরকম টাইপের সেন্সগুলো, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি, এটা মাথায় রাখবে। যাই হোক, তো খাবার ঘরে কাঠের টেবিলটি, কাঠের টেবিলটি, এটাকে অফ ব্যবহার করে ঘুরিয়ে লেখা হয়েছে যে দ্য টেবিল অফ উড, আমরা এক কথায় বলে থাকি উডেন টেবিল, এরকম বলে থাকি, কিন্তু সেরকম বলে তো এখানে হবে না, এক্সাম্পলটা অ্যাপ্লাই করতে পারবো না, তো সেই জন্য এটাকে ঘুরিয়ে লিখতে হবে, তখন দ্য টেবিল অফ উড, যে জিনিস থেকে টেবিলটা তৈরি, উৎসটা কোথা থেকে, যে টেবিলটা হয়েছে তার উৎসস্থলটা কোথায়, কোন জায়গা থেকে সেই টেবিলটা এসছে, টেবিলটা এসছে কাঠ থেকে, উড হচ্ছে মেন জায়গাটা যেখান থেকে টেবিল তৈরি হয়েছে, তো উড হলো উৎসটা, উপাদানটা যেটার মাধ্যমে, যে উপাদান থেকে টেবিলটা তৈরি হচ্ছে, ওকে, তো দ্য টেবিল অফ উড কোথায় আছে, সেটা খাবার ঘরে, ইন দ্য ডাইনিং রুম হলো। এবার লুকস স্টাডি, দেখায়, দেখায় বলা হয়েছে, তাই জন্য লুক সেটার সঙ্গে এস জুড়ে গেল, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল অনুযায়ী, তাই ভার্বের সাথে এস জুড়ল, লুকস হলো, তারপরে আসলো শক্তপোক্ত, মানে হলো স্টার্ডি, ওকে, স্টার্ডি মনে রাখো। তো এখানেও দেখতে পেলাম উড এখান থেকে আসছে টেবিলটা, তাই তার আগে অফ বসলো। আর একটা এক্সাম্পল দেখে নাও, কি বলা হচ্ছে, কাঁচ এবং স্টিলের বিল্ডিং আধুনিক, কাঁচ এবং স্টিলের বিল্ডিং আধুনিক, এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের লাইন বলা হয়েছে, বর্তমান দিনে দেখতে পাওয়া যায় এরকম একটা ব্যাপার। এবার যদি আমরা লাইনটাকে দেখি কেমন হচ্ছে, দ্য বিল্ডিং অফ গ্লাস অ্যান্ড স্টিল ইজ মডার্ন, দ্য বিল্ডিং অফ গ্লাস অ্যান্ড স্টিল ইজ মডার্ন, অর্থাৎ এই যে বলা হচ্ছে কাঁচ এবং স্টিলের বিল্ডিং, কাঁচ এবং স্টিলের, তো যে বিল্ডিংটা তৈরি হয়েছে সেটা কোন উপাদান থেকে আসছে, গ্লাস আর স্টিল এখান থেকে আসছে, গ্লাস এবং স্টিল হলো সেই উপাদানগুলো যার মাধ্যমে বা যার দ্বারা, যেগুলো দিয়ে বিল্ডিংটা তৈরি হচ্ছে, তো সেই সেন্সে গ্লাস আর স্টিল হলো সেই মূল উৎসস্থল, সেই মূল উপাদান, এবং তাই জন্য তাদের আগে অফের ব্যবহার হয়েছে। তার আগে রয়েছে দ্য বিল্ডিং, দ্য বিল্ডিং অফ গ্লাস অ্যান্ড স্টিল ইজ মডার্ন, ওকে, বোঝা গেল। আরও একটা লাইন দেখে নাও, সিল্কের ওই ড্রেসটি আমায় দাও, সিল্কের ওই ড্রেসটি আমায় দাও, তো এটা দেখো যেভাবে বলা হলো, এটা আমায় দাও, ওখানে চলো, ওদিকে যাও, এরকম ধরনের কথা, মানে কোন ধরনের সেন্টেন্স হয় এগুলো, ঠিক ধরেছ, ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাই জন্য ভার্ব দিয়ে লাইনটা শুরু করতে হয়, তাই জন্য এরকম ধরনের যে লাইন দেখবে ট্রান্সলেট করার সময় কনফিউজ হবে না, একদম শেষের দিকে দেখবে ওখানে দেখবে ভার্ব আছে, ভার্বটাকে লিখবে আর উল্টো উল্টো করে আসবে, ওকে, তো সিল্কের ওই ড্রেসটি আমায় দাও, শেষে আছে দাও, দাও অর্থে গিভ, তো গিভ দিয়ে শুরু হয়েছে, গিভ মি, আমায় দাও, দাও যেই লেখা হয়ে গেছে গিভ, তারপরে উল্টো আসছি, আমায়, আমায় অর্থে মি, ওই ড্রেসটি, দ্য ড্রেস, সিল্কের, অফ সিল্ক, পরপর উল্টো উল্টো এলাম, সুন্দরভাবে ট্রান্সলেশন হয়ে গেল।
এবার এখানে লক্ষ্য করো, ড্রেস যেটা সেটা মূল কোন উপাদান থেকে আসছে? সিল্ক থেকে আসছে। উৎসস্থলটা হলো সিল্ক, তো উৎস অর্থে বা উপাদান অর্থে সেই সেন্সে আমরা সেটার আগে অফ বসাচ্ছি, যেরকমটা আগে দেখতে পেলে। এইভাবে তোমরা অফের ব্যবহার করতে পারো। এবার দেখো আর কিভাবে আমরা অফের ব্যবহার করতে পারি। অফের ব্যবহারের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট সেকশন হলো যেখানে আমরা কারণ জাতীয় সেন্স বলে থাকি। অনেক এরম লাইন বলা হয় যেখানে কারণ অর্থে অফের ব্যবহার করে থাকি। এবার এটা কনফিউশন লাগতে পারে, কারণ অর্থে তো বিকজ বলে থাকি, অফ কিভাবে? অনেক ক্ষেত্রেই অফের ব্যবহার হয় যেখানে অফ কারণ অর্থে অ্যাপ্লাই হয়। আর তাছাড়াও অফ অনেক সময় এরম হয় যে সে হয়তো কারণ মানে বিকজ সেন্সটাকে বোঝানোর জন্য তার সাথেই জুড়ে গেল, বিকজ অফ এরম হয়ে গেল। আমরা শুনেছি না এরম ধরনের কথা, সেরমও হয়। আমি এক্সাম্পল রেখেছি সব রকমের বুঝতে পারবে। তো প্রথম লাইনটা দেখো, তিনি বৃদ্ধ বয়সে ঘুমের মধ্যে শান্তিতে মারা গেলেন। ওকে, তিনি বৃদ্ধ বয়সে ঘুমের মধ্যে শান্তিতে মারা গেলেন। এই লাইনটা গেলেন বলা হয়েছে, তার মানে গেলেন, খেলেন, করলেন, সিম্পল পাস্ট টেন্স। এটাকে এবার আমরা ট্রান্সলেশনটা দেখে নিই কিরমভাবে কি হয়েছে। তিনি বৃদ্ধ বয়সে, তিনি আছে প্রথমে, তো তিনি অর্থে হি লেখা হয়েছে, হি। বৃদ্ধ বয়সে ঘুমের মধ্যে শান্তিতে মারা গেলেন, বৃদ্ধ বয়সে মারা গেলেন, তাই জন্য ডাইড, ডাইড হলো ভার্ব। শেষে আছে দেখো ভার্বটা, সেটা সাবজেক্টের পরে লিখতে হয়, তাই লিখলাম ডাইড, হি ডাইড। এবার কিভাবে মারা গেছে, কারণটা কি? কারণটা হচ্ছে অফ ওল্ড এজ, ওল্ড এজ, বৃদ্ধ বয়স, বয়স অনেক হয়ে গিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে সেই কারণ থেকে তার ডেথ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই সেকশনটাই ওল্ড এজ, এটা হলো কারণ। তারপরে শান্তিতে পিসফুলি ঘুমের মধ্যে, ইন হিজ স্লিপ, মধ্যে অর্থে ইন হিজ স্লিপ, তার ঘুমের মধ্যে, এরকম একটা ব্যাপার। তাহলে এখান থেকে যে বিষয়টা লক্ষ্য করলাম, কারণ সেন্সটা হচ্ছে কি, তার ডেথের কারণ হলো তার ওল্ড এজ, তার অনেক বয়স হয়ে গিয়েছিল, সেটার আগে অফ বসলো। তাহলে কারণ সেন্সে আমরা অফের ব্যবহার করে থাকি। এরকম চলো আরও একটা এক্সাম্পল দেখো, সে আনন্দে কাঁদলো, সে আনন্দে কাঁদলো, মানে কাঁদলো, করলো, খেলো, গেল, সেম সেন্স আসছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স। তো সেই সেন্স অনুযায়ী যদি আমরা লাইনটাকে ট্রান্সলেট করি হচ্ছে, শি ক্রাইড অফ হ্যাপিনেস, শি ক্রাইড অফ হ্যাপিনেস। তাহলে সে যে কাঁদলো সে কি কারণে কাঁদলো? খুশিতে কাঁদলো, আনন্দে কাঁদলো, আনন্দটা এখানে কারণ, যে কারণে সে কাঁদলো, কারণের আগে অফ বসলো, হ্যাপিনেস এটা কারণ, তার আগে অফের ব্যবহার লক্ষ্য করলাম। তাহলে শি ক্রাইড অফ হ্যাপিনেস, এরকমভাবে দেখতে পেলাম। আরও একটা লাইন দেখো, তার অলসতার কারণে সে চাকরি পেল না, তার অলসতার কারণে সে চাকরি পেল না, চাকরি যে পেল না এটা সিম্পল পাস্ট টেন্সে বলা হয়েছে। চাকরি কেন পেল না? অলসতার কারণে পেল না, কারণটা অলসতা। এখানে আমরা বিশেষভাবে ওই বিকজের সাথে অফের ব্যবহার লক্ষ্য করব। লাইনের ট্রান্সলেশনটা দেখো, তার অলসতার কারণে সে চাকরি পেল না, হি ডিডন্ট গেট দ্য জব, চাকরি পেল না, হি ডিডন্ট গেট দ্য জব, কারণে, বিকজ অফ, কারণে অর্থে বিকজ অফ এর ব্যবহার হয়। তো হি ডিডন্ট গেট দ্য জব বিকজ অফ হিজ অলসতা, লেজিনেস। ওকে, এই যে হিজ লেজিনেস বলা হয়েছে, এটা হচ্ছে সেই কারণটা, যে কারণের জন্য সে জবটা পায়নি, সেটার আগে অফ এসেছে। এবং অবশ্যই বিকজ এর ব্যবহারটাও দেখছি, এখানে বিকজ আর অফ একসাথে কম্বাইন্ড হয়ে একটা ফ্রেজ মতন হয়ে এরা ব্যবহার হয়। এই বিশেষ ব্যবহারটাও লক্ষ্য রেখো। এরকম আরও একটা এক্সাম্পল দেখে নাও, খারাপ আবহাওয়ার কারণে ওরা আসবে না, খারাপ আবহাওয়ার কারণে ওরা আসবে না, আসবে না বলা হয়েছে, ফিউচারকে পয়েন্ট করছে, সিম্পল ফিউচারে। তো এখানেও দেখো কারণ সেন্সটা রয়েছে, কি কারণে আসবে না, না খারাপ আবহাওয়ার কারণে আসবে না। তো যদি ট্রান্সলেশনটা লক্ষ্য করো, দে উইল নট কাম বিকজ অফ ব্যাড ওয়েদার। ওকে, দে উইল নট কাম বিকজ অফ ব্যাড ওয়েদার। তো এই যে লাইনটা এখানে, দে মানে হলো তারা, তারা আসবে না, উইল নট কাম আসবে না, কি বলা হচ্ছে, তারা বা ওরা সেন্সে, কারণে অর্থে বিকজ অফ ব্যাড ওয়েদার, এই ব্যাড ওয়েদারটা হলো মূল কারণ, যে কারণের জন্য তারা আসছে না, তো
তাই ব্যাড ওয়েদারের আগে বিকজ অফ এর ব্যবহার লক্ষ্য করলাম এবং এই অফটা এখানে বিশেষভাবে লক্ষণীয় হলো। এছাড়া দেখে নাও আর কীভাবে অফ এর ব্যবহার হয়ে থাকে। আমরা এছাড়াও অফের যে আর অন্য এক বিশেষ ধরনের ব্যবহার লক্ষ্য করি সেটা হলো সম্পর্ক এবং তুলনা অর্থে। সম্পর্ক এবং তুলনা অর্থে এই যেই কথাটা এখানে বললাম সম্পর্ক এবং তুলনা, এটার ক্ষেত্রে মনে রাখবে ডিগ্রি বিষয়টা মাথায় চলে আসে। ডিগ্রি খেয়াল করে দেখো, অ্যাডজেক্টিভ যখন শিখেছিলে সেখানে ডিগ্রি অফ কম্প্যারিজন তোমরা পড়েছিলে, যেখানে ডিগ্রির তিনটে ভাগ তোমরা দেখেছো, পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ। এই যে ফর্মগুলো সেই সেন্স অনুযায়ী এটা ভাবতে হবে। প্রথম লাইনটা দেখো কি বলা হচ্ছে, সে সবার মধ্যে ছোট। সে সবার মধ্যে ছোট মানে বয়সে ছোট, ওকে। এই যে সে সবার মধ্যে ছোট, তার মানে সবার সাথে তার তুলনা করা হচ্ছে, সবার এজের সাথে তাকে কম্পেয়ার করা হচ্ছে। এই তুলনা জাতীয় সেন্সে আমরা অফের ব্যবহার করতে পারি। লাইনটা তাহলে ট্রান্সলেশনটা লক্ষ্য করো, শি ইজ দ্য ইয়াংগেস্ট অফ অল। ইয়াংগেস্ট সবার মধ্যে ছোট মানে সব থেকে ছোট, সুপারলেটিভ ফর্ম, তাই জন্য ইয়াং এর সঙ্গে ইএসটি যোগ হয়ে গেল, হয়ে গেল ইয়াংগেস্ট। তো শি ইজ দ্য ইয়াংগেস্ট অফ অল, সবার মধ্যে তুলনায় সবার সাথে তাকে তুলনা করা হচ্ছে, তাই জন্য অল এর আগে অফ বসলো। এরকম ক্ষেত্রে আমরা অফ এর ব্যবহার লক্ষ্য করি। এরকম চলো এক্সাম্পল আরো দেখা যাক। আমি আমার সহপাঠীদের মধ্যে সব থেকে লম্বা। আমি আমার সহপাঠীদের মধ্যে সব থেকে লম্বা। তাহলে আমাকে কম্পেয়ার করা হচ্ছে কাদের সাথে, আমার সহপাঠীদের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তাদের সাথে তুলনা করা হচ্ছে। সেই অনুযায়ী লাইনের ট্রান্সলেশনটা দেখো, আই অ্যাম দ্য টলেস্ট, আগে হয়েছিল ইয়াংগেস্ট, এখানে হচ্ছে দ্য টলেস্ট। খেয়াল রাখবে সুপারলেটিভ ফর্ম যখন লিখবে তার আগে দ্য আর্টিকেল দ্য এর ব্যবহারটা ব্যবহার করতে মানে ইউজ করতে ভুলো না, ওকে। তো আই এম দ্য টলেস্ট অফ মাই ক্লাসমেটস, আমার সহপাঠী মানে হলো আমার সহপাঠী বলতে আমার ক্লাসমেটসদের বোঝাচ্ছে, সেই বন্ধুদের থেকে আমি হচ্ছি সব থেকে লম্বা, তাদের সবাইকে আমি ছাপিয়ে আমার হাইটটা, এরকম সেন্সে। তো এখানে মাই ক্লাসমেটসদের সাথে কম্পেয়ার করা হলো আমার হাইটের, ওকে। তো সেই কম্প্যারিজনটার জন্য এখানে অফ এর ব্যবহার লক্ষ্য করছি। চলো পরের লাইনটা দেখো, সে সবার মধ্যে দ্রুত। সে সবার মধ্যে দ্রুত, দ্রুত গতিতে সে দৌড়াতে পারে, এই যে কথাটা এখানে বলা হয়েছে। ট্রান্সলেশনটা দেখো, হি ইজ দ্য ফাস্টেস্ট অফ অল। হি ইজ দ্য ফাস্টেস্ট অফ অল, তাহলে ফাস্টেস্ট এখানেও সুপারলেটিভ ফর্ম লক্ষ্য করছি এবং তার আগে দা ব্যবহার হয়েছে। আর আর যে জিনিসটা তোমাদের খেয়াল করার, যেটা আগেও দেখেছ, অফের ব্যবহার হয়েছে অল এর আগে, অর্থাৎ সবার সাথে তাকে তুলনা করা হচ্ছে, সবার সাথে তার গতির কম্প্যারিজন করা হয়েছে, এবং সেই অর্থে তুলনা অর্থে আমরা অফের ব্যবহার লক্ষ্য করলাম, ওকে। এবার দেখো পরের লাইনটা দেখো, এটাই সবার সেরা। এটাই আজকে এই যে জিনিসটা তুমি আমায় দিলে এটাই সবার সেরা, এই ধরো যে যদি লাইনটা এরম হয় তবে তার ট্রান্সলেশন হবে, দিস ইজ দ্য বেস্ট অফ অল। দিস ইজ দ্য বেস্ট অফ অল, সবার সেরা, শ্রেষ্ঠ, এরকম সেন্সে গুড, বেটার, বেস্ট, থার্ড ফর্ম, সুপারলেটিভ ডিগ্রির ফর্ম্যাট, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম। তো দিস ইজ দ্য বেস্ট অফ অল, এই যে অল সবার মধ্যে সেরা, এরকম সেন্সে এখানে তার আগে অফ আসলো, যেটা তোমরা আগেও দেখেছ। তো এই ধরনের তুলনা যখন হয় সেরকম ক্ষেত্রেও আমরা অফের ব্যবহার করে থাকি। এই প্রধানত পাঁচ রকমের উপায় আছে, যে পাঁচ রকমের উপায়ে আমরা অফের ব্যবহার লক্ষ্য করি। এর বাইরেও আরও কিছু বিশেষ জায়গা আছে যেখানে অফের ব্যবহার হয়, আমি সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আমি আগামী দিনে কোনো একটা দিন দেখি নেক্সট ভিডিওতে যদি পসিবল হয়, অথবা আমি কয়েকদিনের মধ্যেই সেই ভিডিওটা নিয়ে আসছি যেখানে অফের সেকেন্ড পার্টে আমি ডিসকাস করব আরও কিছু বিশেষ জায়গা যেখানে অফের ব্যবহার হয়। তবে প্রধানত যে জায়গাগুলোতে অফের ব্যবহারটা খুবই আমাদের মনে রাখার দরকার আছে, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই থাকে, সেটা হলো এই বিশেষ পাঁচটি জায়গা, ওকে। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। তোমরা অবশ্যই এরকম ধরনের বিভিন্ন রকমের লাইন্স বানাও, অবশ্যই নোট ডাউন করে নাও যেগুলো আমি তোমাদেরকে বললাম, আর সেই মতন অনেক অনেক লাইন বানিয়ে সেগুলোকে ইউজ করো, যত ইউজ করবে তত তোমাদের বেটার হবে, ওকে। আজ তবে এটুকুই থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই বাই।